বন্যা শুরু হলেই গ্রামাঞ্চলে মানুষের উৎসবের শুরু হয়ে যায়। এই বন্যার শুরুতেই বাংলাদেশের বিভিন্ন গ্রামে নৌকা বাইচের আয়োজন করা হয়। সেই রকম একটি নৌকা বাইচের অনুষ্ঠানে আজ আপনাদের নিয়ে এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতল ইউনিয়নের কাদইবাদলা গ্রামে। এখানে গ্রামবাসীর আয়োজনে নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। চলুন দেখি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। গ্রাম বাংলা শব্দটি কানে এলেই চোখের সামনে অপরূপ রূপ লাবণ্যময় মেঠোপথ, সবুজ শস্য, নদীনালা ও গ্রামীণ বিভিন্ন উৎসবের প্রতিচ্ছবি ভেসে ওঠে। আর নৌকা বাইচ হল এই অপরূপ বাংলার একটি অবিচ্ছেদ্য অংশ। শুক্রবার 27 আগস্ট বিকালে সবুজ শ্যামল বাংলার এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে গেল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতল ইউনিয়নের কাদাইবাদলা গ্রামে। গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত এই নৌকা বাইচ দেখতে চরকাদাই গ্রামের বিলের দুই ধারে শত শত নৌকায় হাজারো মানুষ ও গ্রামবাসী ভিড় করে। বিকাল 4টা থেকে ছোট ছোট ডিঙি নৌকা ও বড় বড় শ্যালো নৌকার মাধ্যমে এলাকাবাসী ও বিভিন্ন অঞ্চল থেকে জনসাধারণ এই নৌকা বাইচ স্থানে আসতে শুরু করে। উত্তেজনাপূর্ণ এই নৌকা বাইচে 4টি নৌকা অংশ নেয়। সেগুলো হলো আগ্নগালী, করতোয়া এক্সপ্রেস, সাতবাড়িয়া উল্টা এক্সপ্রেস, কাদাইবাদলা জনতা এক্সপ্রেস ও ভেন্নাগাছি সবুজ বাংলা। প্রথম খেলায় আগ্নগালী করতোয়া এক্সপ্রেস বনাম সাতবাড়িয়া উল্কা এক্সপ্রেসের মাঝে বাইচ অনুষ্ঠিত হয়। এই হাড্ডাহাড্ডি বাইচে সাতবাড়িয়া উল্কা এক্সপ্রেস বিজয়ী হয়। ধন্য 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 করে বলে আছে
প্রতিদ্বন্দ্বিতাকারীদের মাঝে যেমন উৎসাহ ও উত্তেজনা ছিল, তেমনি উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর ছিল নৌকা বাইচে আগত দর্শকদের মাঝে। তারা করতালি ও স্লোগানের মাধ্যমে নৌকা বাইচে অংশগ্রহণকারীদের উৎসাহ যোগায়। দ্বিতীয় বাইচে কাদাই বাংলা জনতা এক্সপ্রেস বনাম ভেন্নাগাছি সবুজ বাংলার মাঝে বাইচ অনুষ্ঠিত হয়। এই বাইচে ভেন্নাগাছি সবুজ বাংলার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি কাদাই বাংলা জনতা এক্সপ্রেস, ভেন্নাগাছি সবুজ বাংলা নৌকা বিজয়ী কোন গ্রাম তোমরা টাইমে না আটকাতে যাও। নৌকা বাইচ শেষে বিজয়ী দুটি দলের মাঝে আয়োজকদের পক্ষ থেকে এলইডি টিভি বিতরণ করা হয়। দেখলেন খুবই উত্তেজনাপূর্ণ এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে গেল। তো আমি এখন কথা বলবো এই নৌকা বাইচ আয়োজনের আয়োজক, মূল আয়োজক এই গ্রামের একজন তিনি সন্তান বাবলু মিয়া আনসারি, তাকে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ আয়োজন নিয়ে কীভাবে সে উৎসাহ পেল এবং কারা অংশগ্রহণ করেছিল এবং কারা বিজয়ী হল উনি কিছু বলবেন। এই নৌকা গ্রাম বাংলা আয়োজিত এই নৌকা বাইচ প্রতিযোগিতায় আমরা দুটি নৌকা এর প্রদান করছিলাম, যে ভেন্নাগাছি সবুজ বাংলা এবং কাদাই বাংলা জনতা এক্সপ্রেস। এই দুইটা নৌকার বাইচ দেখার জন্য এত সুন্দর আয়োজন, ভেন্নাগাছি সবুজ বাংলা বিজয় হয়েছে, কাদাই বাংলা জনতা এক্সপ্রেস পিছ পড়েছে। খুব মজা পাইলাম এরকম অনুষ্ঠান যাতে আমরা করতে পারি আপনাদের সাহায্য সহযোগিতা। এটা আয়োজন করছে আমাদের গ্রামের যে নৌকাটা হয়েছে এই নৌকাটা কাদাই বাংলা গ্রামের জনতা এক্সপ্রেস, এই নৌকাটা টানার লোক পাওয়া যায় না, তাই আমরা টানার লোক পাইলো না লক্ষ লক্ষ টাকা দিয়ে এই নৌকা বানিয়ে তাহলে অন্য গ্রামের একটা নৌকার সাথে বাস দিলে তাহলে এদের মনের মধ্যে যে দেখে, এই কারণেই ভাই আমি এই নৌকাটা বাস দিচ্ছি। প্রিয়
দেশবাসী প্রিয় দর্শক আপনাদের সকল আপনারা অনুরোধ করলেন গ্রাম বাংলা প্রিয় দর্শকবৃন্দ আপনারা এত অনুরোধ করলেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা খুবই উৎসব মুখর এবং প্রাণবন্ত ভাবে অনুষ্ঠিত হলো এই নৌকা বাইচ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।